হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অ্যাকচুয়ালি স্কুল কি পুনরায় বন্ধ হতে চলেছে, এ নিয়ে শিক্ষামন্ত্রী কি মন্তব্য করলেন, এবং তোমাদের যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাসের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কি বাতিল হয়ে যাবে, আমাদের রাজ্যে লকডাউন হওয়ায় সংক্রমণ বাড়ায় এবং কলেজে স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে, সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, ও আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো দেশে এই মুহূর্তে কোভিড সংক্রমণ কিন্তু অনেকটাই বেড়েছে, কোভিডের যে গ্রাফ রয়েছে সেটা কিন্তু ঊর্ধ্বমুখী। সেই কারণে তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ইনফরমেশান পাচ্ছ যে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি অনলাইনে হবে, এবং অন্যান্য ক্লাসের ক্ষেত্রে কি করা হবে, পরীক্ষা বাতিল হবে কি না, এছাড়া এ বিষয়ে শিক্ষামন্ত্রী কি বললেন যে স্কুল বন্ধ হয়ে যাবে না বন্ধ হবে না, তাছাড়া কলেজের পরীক্ষার্থী স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে, সেই সমস্ত বিষয় নিয়ে বাস্তবটা এই মুহূর্তে তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ তুলে দেব। সবার প্রথমে যে এই মুহূর্তে আমরা জানি যে এই দু এক দিনে কিন্তু কোভিডের সংক্রমণ আমাদের রাজ্যে অনেকটাই বেড়েছে, এবং অন্যান্য রাজ্য, যে রাজ্যগুলো সংক্রমণের দিকে সবথেকে বেশি এগিয়ে, যেমন আমি যদি বলি মহারাষ্ট্র ও তামিলনাড়ু, সেই সমস্ত জায়গায় কিন্তু রীতিমতো যেই স্থানগুলোতে রাজ্যের এর কোভিডের সংক্রমণ বেড়েছে সেখানে কিন্তু পুনরায় লকডাউন হয়েছে, এবং কী হচ্ছে স্কুলগুলো আগে অফলাইনে খুলে দেওয়া হয়েছিল, কলেজগুলো সেই সমস্ত রাজ্যের অফলাইনে খুলে দেওয়া হয়েছে, এই মুহূর্তে সমস্ত কিছুই আবার পুনরায় অফলাইনে চলে এসেছে। এই সমস্ত দিকে এ আমরা তাকিয়ে বলতে পারি যে আমাদের রাজ্যেও যে স্কুল সেটা বন্ধ হতে এ বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সংক্রমণ বাড়ছে, এবং স্কুলেও বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষক এবং শিক্ষিকারা অ্যাকচুয়ালি সংক্রমিত হয়েছে, বারবার স্কুল বন্ধ হয়েছে, কিছু কিছু স্কুল যেই স্কুলে সংক্রমিত হয়েছে স্যানিটাইজিং হয়েছে, তারপরে আবার পুনরায় স্কুল খোলা হয়েছে। এক্ষেত্রে এ যেহেতু এই এখন এই মুহূর্তে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী, সংক্রমণ বেশি, সেই কারণে কিন্তু অভিভাবকরাও এই মুহূর্তে স্টুডেন্টদের কিন্তু স্কুলে পাঠাতে চাইছে না, সেই কারণে স্কুলে স্টুডেন্টদের সংখ্যা অনেকটাই কম হচ্ছে, এবং স্কুল কিভাবে অল্প সংখ্যক স্টুডেন্টদের নিয়ে চালানো সম্ভব সে বিষয়ে প্রশ্ন উঠলে শিক্ষামন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে এ যেহেতু কোভিডের সংক্রমণ রয়েছে সেক্ষেত্রে যদি কম স্টুডেন্ট আসে সেই কম স্টুডেন্টদের নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস করা অনেকটা সুবিধাজনক, কোভিডের নিয়মাবলী মানা হবে, সোশ্যাল ডিস্টেন্সিং ভালো করে হবে, সেই কারণে স্কুল বন্ধ নয়, স্কুলকে অব্যাহত রাখা হবে, এবং যদি কোনো স্কুল মনে করে যে আমাদের কোভিডের সংক্রমণ মেনে স্কুল চালানো এই মুহূর্তে সম্ভব নয়, সেক্ষেত্রে এ কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিজে চাইলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখতে পারে, অর্থাৎ তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা বা স্কুল কর্তৃপক্ষ যদি চায় কোনো স্কুলকে পার্টিকুলারভাবে বন্ধ রাখতেই পারে। এমনি সরাসরি মানে বোর্ডের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে স্কুল বন্ধ হওয়ার কোনো নির্দেশিকা এই মুহূর্তে নেই। তো এখন কথা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা তোমাদের অনেকের মধ্যে রয়েছে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণীর যে পরীক্ষা সেটা কি অনলাইনে হবে না পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। দেখো, আমাদের সংক্রমণ কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যে না, যে সমস্ত রাজ্যে আরও বেশি কোভিড সংক্রমিত হয়েছে সেই সমস্ত রাজ্যের দিকে যদি তাকায় সেক্ষেত্রে আমরা দেখব যে অন্যান্য যে ক্লাসের স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমাদের রাজ্যের মতনই কিন্তু প্রমোটেট করে দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষা অনলাইনে হবে এরকম কোনো নির্দেশিকা কোনো বোর্ডের তরফ থেকেই দেওয়া হয়নি। কারণ রয়েছে এর পেছনে, কারণ তোমরা ভাবো যদি অনলাইনে এক্সামিনেশান হয় সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু অনলাইনে এক্সামিনেশান দিতে পারবে না, প্রায় 30% স্টুডেন্ট এন্ড অ্যাকচুয়ালি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা থেকে এ বঞ্চিত থাকবে, কারণ বিভিন্ন রকম স্থান রয়েছে যে সমস্ত স্থানে এ ইন্টারনেট পরিষেবা নেই, এছাড়া গ্রাম অঞ্চলে অনেক এরকম জায়গা রয়েছে যে সমস্ত জায়গায় কি হচ্ছে মানুষ এখনও মানুষের কাছে এখনও ও স্মার্টফোন পৌঁছায়নি, সেক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হবে। আর এটা শুধুমাত্র অন্যান্য রাজ্যের ক্ষেত্রে না, আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য, সেই কারণে অনলাইনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হওয়ার আর সম্ভাবনা কিন্তু একেবারে নেই বললেই চলে। এর পরবর্তী বিষয় হচ্ছে পরীক্ষা কি তাহলে বাতিল হয়ে যাবে। দেখো, এটা পরবর্তী সময়ের ওপর নির্ভর করছে, অনলাইনে আমার মনে হয় না পরীক্ষা হবে, যদি একেবারেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায় পরবর্তী সময়ে সেক্ষেত্রে
হয়তো বা পরীক্ষা বাতিলও হতে পারে। কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের যে বোর্ড এক্সাম রয়েছে সেই বোর্ড এক্সাম কিন্তু জুন মাসে যথাযথ ডেটে যেটা তোমরা রুটিন পেয়েছো পর্ষদের তরফ থেকে সেই দিনেই কিন্তু হবে। বিভিন্ন জায়গা থেকে তোমরা বিকৃতমূলক বিজ্ঞপ্তি পাচ্ছ, ভুয়ো নোটিফিকেশান পাচ্ছ, সেই নোটিফিকেশানে কিন্তু বিশ্বস্ত হয়ে পড়াশোনা বন্ধ করে দিও না, কারণ পরে নিজেকেই প্রস্তাতে হবে। এখন এটাই মনে করতে হবে জুন মাসে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে অফলাইনে, অনলাইনের কথা মাথার থেকে বের করে দাও। এর পরবর্তী বিষয়ে আর কেন্দ্র কি ভাবছে যে অ্যাকচুয়ালি ভোটের পর কি লকডাউন হয়ে যাবে, অনেকেরই এই বিষয়টা রয়েছে। দেখো, সংক্রমণ বাড়লে আর কোনো উপায় নেই, কিন্তু পুরো দেশব্যাপী লকডাউনের পরিকল্পনা করছে না এই মুহূর্তে কেন্দ্র, যেটা তোমরা এই আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ। কেন্দ্র কিন্তু এই মুহূর্তে চাইছে যে লকডাউন নয়, চিকিৎসা বিভাগকে আরও উন্নত করতে হবে, ভ্যাকসিনেশনকে বাড়াতে হবে, এবং যদি লকডাউন হয় সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও দুর্নীতির দিকে এগিয়ে যাবে, সেই কারণে লকডাউন হওয়ার পুরো দেশব্যাপী কিন্তু সম্ভাবনা অনেকটাই কম। যে সমস্ত স্থানে অ্যাকচুয়ালি সংক্রমণ বাড়বে সেই সমস্ত স্থানে কিছু সময়ের জন্য লকডাউন হতেই পারে। এর পরবর্তী বিষয় কলেজের পড়ুয়াদের নিয়ে। কলেজের পড়ুয়ারা কিন্তু একাধিকবার আমাকে এই একটা বিষয়ে জিজ্ঞাসা করেছে, আমরা কি কলেজের মুখ দেখব না, আর স্কুল তো খুলে গেছে, আমাদের কলেজের ক্ষেত্রে কি হবে। দেখো, আমি মনে করি যে কলেজও ও সমস্ত প্রোটোকল মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, অল্প পরিসর যদি প্রত্যেক দিন ক্লাস নাও হয় সেক্ষেত্রে কিছু কিছু সময় করে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের নিয়ে আসা প্রয়োজন, কারণ স্টুডেন্টরা কলেজে যাচ্ছে না, যাদের প্র্যাকটিক্যালমূলক বিষয় রয়েছে সেদিক থেকে কিন্তু স্টুডেন্টরা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তোমরা যেটা ফার্স্ট ইয়ারে শিখতে প্র্যাকটিক্যাল, আর যেটা সেকেন্ড ইয়ারে তোমরা মানে সেকেন্ড ইয়ারে যখন করবে ফার্স্ট ইয়ারে কিছু প্র্যাকটিক্যাল কাজে লাগবে, দুটো একসাথে করিয়ে মানে একসাথে অনেকটা স্টুডেন্টদের আমার মনে হয় অসুবিধা হবে। যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হবে, যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হবে। সেই কারণে আমার মনে হয় যে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিয়ে হয়তো সপ্তাহে একদিন কিছু কিছু স্টুডেন্ট পার্টি করে পাট পাট করে অ্যাকচুয়ালি স্টুডেন্টদেরকে কলেজে নিয়ে আসা প্রয়োজন, এবং সমস্ত কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। এই পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক হবে না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না কলেজ খুলবে। যদিও বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ইনফরমেশান, যেটা আমার মনে হলো ও সেটা তোমাদের কাছে ব্যক্ত করলাম। তোমাদের ধারণা অবশ্যই তোমরা দিতে পারো, কিন্তু শিক্ষার আগে অবশ্যই শাস্ত্র, তো সেই কারণে মানে অবস্থা বুঝে ব্যবস্থা যেরকম সবাই জানো সেই রকম পরিস্থিতির ওপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। এর পরবর্তী মন্তব্য তোমাদের ওপর, তোমরা কি বলো যে অনলাইন পরীক্ষা সংক্রান্ত বা তোমাদের কলেজ খোলা সংক্রান্ত এই মুহূর্তে কলেজ খুলে দেওয়া উচিত কি না, তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।